হতেই পারত দিল্লির কোনো বড় কর্পোরেট হাউসে উঁচু পদে চাকরি করছেন, হতেই পারত উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যাচ্ছেন। এমএ এমফিল পিএইচডির পর নিশ্চিন্ত জীবন বেছে নেওয়ার পথ খোলাই ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছেন গণতন্ত্রের পথকে। বালি টু দিল্লি, দিল্লি টু ব্রিগেড, দীপশিতার দৌড় চলছে। এবার ভোটের ময়দানে দীপশিতা ধর, বালির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী। বালির মানুষ তার যে নিজের জীবনের অভিজ্ঞতা, বিগত পাঁচটা বছরে কোনোদিনের জন্য তারা তাদের এলাকায় ওই 2016 সালে জেতার পর বৈশালী রানমিয়াকে দেখেননি, মানুষ বুঝেছেন যে যে মানুষটা পাঁচটা বছর কাজ করলেন না, আজ হঠাৎ করে নির্বাচনের আগে একটা অন্য ফুলে গিয়ে দল বদল করে আবার তিনি ভোট প্রার্থী হচ্ছেন। আমি বিশ্বাস করি বালির মানুষ এই বেইমানদের, এই যারা দল বদল করেছেন, যারা তাদের যে আস্থা, তাদের যে ভরসা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদেরকে ভোট দেবেন না। আশুতোষ কলেজ থেকে ভূগোলে স্নাতক, তারপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এমএ এমফিল, এখন পিএইচডি করছেন দীপশিতা। কলেজ জীবনে রাজনীতিতে হাতে খড়ি, এসএফআই সদস্য, তারপর দিল্লি যাত্রা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নেত্রী, এখন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক। কানহাইয়া ঐশীদের মতো দীপশিতাও ছাত্র রাজনীতির পরিচিত মুখ, জনপ্রিয় বটে, তাই তক্তকেশদের পিছনে ফেলে তার প্রচারে ভিড় তরুণ তুর্কিদের। আমরা বামপন্থীরা মনে করি না স্লোগান দিয়ে, গান দিয়ে নির্বাচন জেতা যায়, রাজনীতি দিয়ে নির্বাচন জেতা যায়। আমরা যে স্লোগান দিচ্ছি, সেই স্লোগানের একটা রাজনীতি রয়েছে। সেই স্লোগান গরিব মানুষের কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে, ছাত্র যুবর কথা বলে। তার রক্তে রাজনীতি, বড় হয়েছেন বামপন্থী ঘরানায়। দীপশিতার দাদু পদ্মনিধি ধর ছিলেন হাওড়ার ডোমজুর কেন্দ্রের তিনবারের সিপিএম বিধায়ক। একদা লাল দুর্গে, এখন তৃণমূল আর বিজেপির দাপাদাপি। তার মধ্যেই প্রচারে ছাপ রাখছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিজেপির বৈশালী ডাল নিয়ে আর তৃণমূলের রানা চট্টোপাধ্যায়ের সঙ্গে দীপশিতার লড়াই, রক্তে চান রাজনীতি, তাকে কি আর আটকে রাখা যায় শীতাতপের গণ্ডিতে? দীপশিতা দাপাচ্ছেন বালির ময়দানে, প্রচারে সাড়াও পাচ্ছেন বেশ। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এর মধ্যে যোগ দিয়েছিলেন দীপশিতার প্রচারে। 32-এ বিধায়ক হয়েছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য 31 বছরে, আর 27-এ দীপশিতার প্রচারের তেজ দেখে দলের কক্ষকেশ কর্মীরাও আড়ালে বলে উঠছেন, এ যাত্রায় দীপশিতাকে ধরে কে? বৈদ ঠাকুর চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।